মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ছেলে ও মেয়ে উভয়ই যে কোনো স্ট্রিম নিয়ে নার্সিং নিয়ে কিন্তু পড়াশুনো করতে পারবে, নার্সিংয়ে কিন্তু উজ্জ্বল কেরিয়ার গড়তে পারবে। আজকের এই ভিডিওতে বলবো নার্সিংয়ের কোর্স তিন প্রকারের হয়ে থাকে, সেটি হচ্ছে ANM, GNM ও B.sc নার্সিং। এই ANM, GNM ও B.sc নার্সিংয়ের কোর্সটা কি? এই নার্সিংয়ের কোর্সগুলিতে ভর্তি হতে গেলে যোগ্যতা কি লাগে, কত বছরের কোর্স, ছেলে ও মেয়ে উভয় নার্সিংয়ের কোর্স করতে পারবে কি না, সরকারি ও বেসরকারি কলেজে নার্সিংয়ের ভর্তি হতে গেলে কি এক্সামের মাধ্যমে অ্যাডমিশান নিতে হয়, আর নার্সিং পড়ার খরচ কত, নার্সিং কোর্স করার পরে কোথায় কোথায় জব পেতে পারো আর কত টাকার জব পেতে। তোমাদেরকে মেন যে কথাটা বলে রাখি, তোমরা যে সরকারি ও বেসরকারি কলেজ থেকে নার্সিং কোর্স করবে সেই কলেজটি নার্সিং পড়ানোর অ্যাপ্রুভাল আছে কি না, এ টু জেড সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই ভিডিওতে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক হেল্প হবে। ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার, আমি অমিত ব্যানার্জি। প্রথমে তোমাদেরকে বলি ANM নার্সিংয়ের ব্যাপারে। তো ANM নার্সিংয়ের ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়ে ফেরি, এটা কিন্তু ডিপ্লোমা কোর্স। এই ANM নার্সিং কোর্সের সময়সীমা হচ্ছে 2 বছরের। যোগ্যতা লাগবে 10+2, মানে উচ্চ মাধ্যমিকে 45% মার্কস থাকতে হবে, তার সাথে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে বসতে হবে, তার র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে ANM নার্সিংয়ে ভর্তি হতে পারবে। বয়স হতে হবে 17 বছর থেকে 35 বছরের ভেতরে। এই ANM নার্সিং কোর্সটা শুধুমাত্র মেয়েরাই করতে পারবে আর তাদের বাড়ি পঞ্চায়েত এলাকায় হতে হবে। এই ANM নার্সিং কোর্সটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সরকারি কলেজে করানো হয় এবং পশ্চিমবঙ্গের ANM নার্সিং এর কলেজের সংখ্যা 13টি, তার ভিতরে সিট সংখ্যা হচ্ছে 920টা। এবার বলবো ANM নার্সিং পড়ার খরচ কত। তো তোমাদের বলবো এই কোর্সটা করতে কোনো টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র হোস্টেল আর খাওয়া খরচ ওই 1500 থেকে 2000 টাকা লাগবে প্রত্যেক মাসে। তোমরা বই আর 500 টাকা স্টাইপিন পাবে সরকার থেকে। তোমাদেরকে আগেই বলেছি ANM নার্সিং শুধুমাত্র সরকারি কলেজেই করানো হয়, তাই সরকারি কলেজে যখন তোমরা অ্যাডমিশান নেবে তো এই কোর্সের জন্য, ANM কোর্সের জন্য তোমাদেরকে 1 টাকাও তোমাদের লাগবে না। এবার তোমাদের বলবো ANM কোর্সটা করার পরে কোথায় কোথায় জব পেতে পারো। তো ANM কোর্স কমপ্লিট করার পরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে জব করতে পারবে। সরকারি বিজ্ঞপ্তি বা ভ্যাকান্সি বার হলে তোমরা অ্যাপ্লাই করলে জব পেয়ে যাবে, কিন্তু সরকার থেকে কবে ভ্যাকান্সি বার করবে সেটা কারো জানা নেই। যেদিন ভ্যাকান্সির ফর্ম বেরোবে তখন অ্যাপ্লাই করলে কিন্তু জব পেয়ে যাবে। এবার তোমাদের বলবো ANM নার্সিং কমপ্লিট করার পর বেতন কত হতে পারে, সেটা 22,700 থেকে 26,000 টাকার ভেতরে। ANM নার্সিং করার পর তোমরা GNM নার্সিংও কিন্তু করতে পারবে, এই সুযোগটাও তোমাদের কাছে আছে। এবার তোমাদেরকে বলবো GNM নার্সিংয়ের ব্যাপারে। GNM নার্সিংয়ের ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং মিডওয়ে ফেরি, এই কোর্সটা কিন্তু ডিপ্লোমা কোর্স। GNM নার্সিং কোর্সের সময়সীমা হচ্ছে 3 বছর। অ্যাডমিশন নেওয়ার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 45% মার্কস আর যে কোনো স্ট্রিম, যেমন আর্টস, কমার্স, সায়েন্সের স্টুডেন্টরা GNM নার্সিং কোর্স করতে পারবে, তার সাথে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে কিন্তু তোমরা সরকারি ও প্রাইভেট নার্সিং কলেজে অ্যাডমিশান নিতে পারবে। বয়স হতে হবে 17 থেকে 35 বছরের ভেতরে। এই GNM নার্সিং কোর্সটা ছেলে ও মেয়ে উভয় করতে পারবে। GNM নার্সিং ও B.sc নার্সিং কোর্স করার আগে সেই কলেজটি নার্সিংয়ের কী কী অ্যাপ্রুভাল আছে সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে, এই ভিডিওর শেষে বলবো, তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবার তোমাদের বলবো GNM নার্সিংয়ের সরকারি কলেজের সংখ্যা 45টি, তার ভিতরে সিট সংখ্যা 3057টা আর প্রাইভেট কলেজের সংখ্যা হচ্ছে 96টা। GNM নার্সিং পড়তে খরচ কত? তো আমি তোমাদের বলবো সরকারি কলেজে কোনো টাকা পয়সা লাগে না, শুধুমাত্র হোস্টেল আর খাওয়া খরচা বাবদ 1500 থেকে 2000 টাকা মতো লাগবে প্রত্যেক মাসে, তাছাড়া কোনো খরচ নেই সরকারি কলেজে। এবার তোমাদেরকে বলবো প্রাইভেট কলেজের খরচ হচ্ছে 3 বছরের
4 লাখ থেকে 5.5 লাখের ভেতরে, কিছু কিছু কলেজের ফিসটা হচ্ছে 5 লাখ থেকে 7 লাখের ভেতরে। অন্য রাজ্যে জিএনএম নার্সিংয়ের কোর্স ফিটা একটু কম আমাদের রাজ্যের থেকে, তাও মনে করো 2 লাখ থেকে 3 লাখের ভেতরে। তোমরা যদি জিএনএম নার্সিংয়ের অ্যাডমিশান নিতে চাও আমাদের রাজ্যে স্বীকৃতি নার্সিং কলেজে, তাহলে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা খুব কম খরচে অ্যাডমিশান করিয়ে থাকি। জিএনএম নার্সিং কোর্স কমপ্লিট করার পর তোমরা কোথায় কোথায় জব পেতে পারো, তো তোমরা সমস্ত সরকারি ও প্রাইভেট হাসপাতালে জব পেতে পারো, তাছাড়া অন্য রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টে আর বিদেশে জব করতে পারবে। জিএনএম নার্সিংয়ের জবের স্কোপ কিন্তু অনেকটা বেশি এএনএম নার্সিংয়ের তুলনায়, এবং জিএনএম নার্সিংয়ের কিন্তু জবের অপরচুনিটিটা অনেকটা বেশি। জিএনএম নার্সিং কোর্স করার পর বেতন বা স্যালারি কত হতে পারে তোমাদেরকে বলবো। সরকারিতে বেতন হতে পারে 29,800 থেকে 34,000 টাকার ভেতর শুরুতে। এছাড়া প্রাইভেট সেক্টরে 30,000 থেকে 55,000 টাকার ভেতরে শুরুতে। তোমরা যদি কেন্দ্রীয় সরকার অধীনে চাকরি পাও তাহলে কিন্তু শুরুতেই তোমাদের মাইনে হয়ে যাবে 60,000 টাকা। জিএনএম নার্সিং কমপ্লিট করার পর তোমরা যদি চাও বিএসসি নার্সিংও কিন্তু করতে পারবে। এবার তোমাদের বিএসসি নার্সিংয়ের ব্যাপারে বলবো। বিএসসি নার্সিংয়ের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, এটি একটি ব্যাচেলর ডিগ্রি কোর্স। বিএসসি নার্সিংয়ের সময়সীমা হচ্ছে 4 বছর। অ্যাডমিশান নিতে যোগ্যতা লাগে 10+2, মানে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস সায়েন্স স্ট্রিম নিয়ে যারা পাস করেছো তারা অ্যাডমিশান নিতে পারবে এই কোর্সে। তার সাথে জেন প্যাসের ভ্যালিড র্যাঙ্ক থাকলেই কিন্তু বিএসসি নার্সিং হতে পারবে। বয়স হতে হবে 17 থেকে 35 বছরের ভেতরে। এই কোর্সটা মেয়েরাই করতে পারবে। বিএসসি নার্সিংয়ের কলেজের সংখ্যা 32টি, তার ভিতরে সরকারি কলেজের সংখ্যা 13টি আর প্রাইভেট কলেজের সিট সংখ্যা 1850টি। বিএসসি নার্সিং করার পর কোথায় কোথায় জব পেতে পারো, সমস্ত সরকারি ও প্রাইভেট হাসপাতালে শিক্ষক হতে পারো, সুপারভাইজার হতে পারো, মেডিকেল অ্যাডভাইজার হতে পারো, ক্লিনিক্যাল ইন্সপেক্টর হতে পারো, এছাড়া ইন্ডিয়ান আর্মিতেও তোমরা কিন্তু জব পেতে পারো। বিএসসি নার্সিং পড়ার খরচ কত, তো তোমাদেরকে বলবো সরকারি কলেজে কোনো টাকা পয়সা লাগে না, সরকার তোমাদের পড়াশোনার খরচ বহন করে। ওই হোস্টেল আর খাওয়া নিয়ে প্রত্যেক মাসে 1500 থেকে 2000 টাকার ভেতরে পড়তে পারে। সরকারি কলেজে চান্স পেতে গেলে জেন প্যাসে কিন্তু ভালো র্যাঙ্ক করলে তবেই কিন্তু চান্স পেতে পারো। এবার তোমাদেরকে বলবো প্রাইভেট কলেজের খরচ কত, তাও ধরে নাও 4.5 লাখ থেকে 7.5 লাখ টাকার ভেতরে। তোমরা যদি আমাদের মাধ্যমে বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশান নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বিএসসি নার্সিংয়ের কোর্স কমপ্লিট করার পর বেতন কত হবে বা স্যালারি কত হবে, তাও তোমাদের বলে রাখি 40,000 টাকা থেকে 1 লাখ টাকার ভেতরে কিন্তু তোমাদের বেতন হতে পারে। বিএসসি নার্সিং কমপ্লিট করার পর তোমরা চাইলে এমএসসি নার্সিংও করতে পারবে। এবার তোমাদের বলবো জিএনএম নার্সিং ও বিএসসি নার্সিং ভর্তি হওয়ার আগে আমাদেরকে দেখতে হবে সেই কলেজটি ফার্স্ট অফ অল অ্যাপ্রুভ বাই ডিপার্টমেন্ট অফ হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্রুভাল আছে কি না। সেকেন্ড আমাদের দেখতে হবে অ্যাফিলিয়েটেড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল মানে WBNC-র অ্যাফিলিয়েশন আছে কি না। আর তৃতীয় নাম্বার দেখতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের কাউন্সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজড। এই তিনটে অ্যাপ্রুভাল থাকলে কিন্তু সরকারি ও প্রাইভেট নার্সিং কলেজে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। আজকের ভিডিওতে তোমাদেরকে এএনএম জিএনএম ও বিএসসি নার্সিংয়ের ব্যাপারে সম্পূর্ণ সঠিক তথ্য তোমাদেরকে বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।